is bar so par aro ei tu kotha ke koi apunar usor loi ahisu janaboloi je eta otike bhal khobor apuni bishe komprosar sabol arambho korise oitihashik eya ek bharotor joy asia dot hotok arjon korise podokor sankhare ji ketiya huwa nasil kahani huwa nasil aro hobo boli akkanman sokure bhabisil jodiu hossake ho jabo sei kotha kintu kono hoba nasil হসাই বিড়াতে এটা ভাল খবর এতিয়া লৈকে এশিয়াত অর্থাৎ এশিয়ান গেমসত যে সিনত চলি আছে হাংজোত কেতিয়াও ইমান পদক ভারতে লাভ করা নাই এয়া প্রথম 2023ৰ শেষৰ ফাললৈ বিৰাত ভাল খবর আৰু ক্রীড়া ক্ষেত্ৰত যদি আমি আগবাঢ়ি যাওঁ তেতিয়া হলে বিশ্বয়ে আমাক বহুত ভাল কৈ চিনি পাব ৰাজনৈতিক প্ৰেক্ষাপটত বিশ্বক চিনিবলৈ বিশ্বয়ে চিনিবলৈ আমি সুবিধা কৰি দি আছো তেনেকুৱা কৈ ক্রীড়াৰ ক্ষেত্ৰত ক্রিকেটে কেৱল আমাৰ সকলো ফালে নাম ৰোজাল বোজাল কৰিছে কিন্তু সমান্তৰাল কৈ বাকিবোৰ খেলত আমি বহু পিছ পৰি আছিলোঁ নেকি কিন্তু হেয়া দিন আৰু নাই কাৰণ ভাৰতৰ পৰা এতিয়া ইমান প্ৰতিভা ওলাইছে ইমানে প্ৰতিভা ওলাইছে আপোনাক কৈ মোৰ হাঁহি ৰখাব পৰা নাই ভাল লগা হাঁহিটো কাৰণ এছিয়াত এবাৰ 100টা পদক লাভ কৰিছে ভাৰতে তাৰ ভিতৰত আপোনাৰ ভাল লাগিব শুনি 25টা খন আৰু এই পদক তালিকা যিখন পদক তালিকাত এতিয়া এছিয়াত আছে যেহেতু কাইলৈ অন্তই পৰিব 23 তারিখৰ পৰা আৰম্ভ হৈছিল ছেপ্টেম্বৰৰ 23 ছেপ্টেম্বৰৰ পৰা আৰু কাইলৈ অন্তই পৰিব গতিকে এই সময়খিনিৰ ভিতৰত 100টা পদক নিশ্চিত কৰিছে আৰু পদক তালিকাৰ চতুৰ্থ স্থানত আছে ভাৰত কিমান গৌৰৱৰ কথা অসমৰ আপোনাক দেখুৱালো লাভলিনাই অৱশ্যে শিৱথাপাই নোৱাৰিলে সেইখিনি কৰিবলৈ কিন্তু আমি আশাবাদী তেওঁ আগন্তুক দিনতো কৰিব কিন্তু লাভলিনাই ৰূপৰ পদক আনিছে অসমৰ বাবে কিমান ভাল খবৰ এটা আপোনাক সৰু পথাৰৰ পৰা দেখুৱাইছিলোঁ কণ কণ লাভলিনাৰ দৰে ছোৱালীসমূহ ওলাই আহিছে আহি কৈছে বা আমি আপোনাৰ দৰে হ'ব বিচাৰোঁ আমি আপোনাৰ দৰে খেলিব বিচাৰোঁ আৰু তেওঁলোকৰ কিমান সুভাষিক আছে তেনেকৈ আমাৰ ৰাজ্যৰ সকলোফালে কিমান বেছি আশা এখন ৰাজ্যত আমাৰ ইমান আশা তেনেকৈ দেশখনৰ প্ৰান্তে প্ৰান্তে যিমান ৰাজ্য যিমান চব কোণৰ পৰা এইসকল খেলুৱৈ গৈছে ভাবক কিমান প্ৰতিভা ওলাই গৈছে কিমান আনন্দ তেওঁলোকৰ মাজত আৰু সঁচাই পদক তালিকাৰ চতুৰ্থ স্থান অব্যাহত ৰাখিছে ভাৰতে আৰু আপোনাক এই মুহূৰ্তত ইতিহাসৰ কথা ক'ম কাৰণ 1951 চনত যেতিয়া প্ৰথমবাৰ ভাৰতে এছিয়ান গেমছ আয়োজন কৰিছিল আৰু তেতিয়া তেওঁলোকে 51টা পদক লাভ কৰিছিল ভাৰতে 51টা পদক লাভ কৰিছিল 51টা পদকৰ ভিতৰত তেতিয়া লাভ কৰিছিল 15টা সোণ 16টা ৰূপ আৰু 20টা ব্ৰঞ্জৰ পদক মুঠ 51টা পদক লাভ কৰিছিল আৰু সেয়া সেই সময়ৰ এছিয়াৰ গেমছত বা এছিয়াত হাইয়েষ্ট পদক পোৱা বুলি জনা গৈছিল তাৰ পাছত আৰু ভাৰতে কোনো কাৰণত এই যি 51টা পদক সেই 51টা পদকৰ অতিক্ৰম কৰিব পৰা নাছিল 51টা পদকতে থমকি ৰ'ব লগা হৈছিল হাইয়েষ্ট অৰ্থাৎ শীৰ্ষৰ ক্ষেত্ৰত তাৰ পাছত দিন গ'ল 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 2018 আহিল 2018 চনতো ভাৰতে আয়োজন কৰিছিল এছিয়ান গেমছ আৰু 2018ত এই সকলো অভিলেখ ভংগ কৰি 70টা পদক লাভ কৰিছিল ভাৰতে তাৰ ভিতৰত 16টা সোণ আছিল অৰ্থাৎ পূৰ্বতে 15টা আছিল 1951 চনত ইয়াৰ পাছত যেতিয়া 2018 চন আহিল 16টা সোণ আছিল 23টা ৰূপৰ পদক আৰু 31টা ব্ৰঞ্জৰ পদক লাভ কৰিছিল আৰু সেই 1951 চনৰ পৰা 2018 চনলৈকে ইমান দীঘলীয়া এটা সময় ভাৰতে অপেক্ষা কৰিব লগা হৈছিল নিজৰে ইতিহাস নিজে ভংগ কৰিবলৈ কিন্তু এইবাৰ চাওক 2018ৰ সেই 70টা পদকৰ যি সংখ্যা যি তালিকা সেয়া মাত্ৰ 4 বছৰৰ ব্যৱধানত নিজৰ অভিলেখ নিজে ভংগ কৰিছে অৰ্থাৎ এইবাৰ 100টা আৰু 3টামান পদক পোৱাৰ সম্ভাৱনা প্ৰায় আছে অৰ্থাৎ 103 বা 4লৈকে গৈ আমি থমকি ৰ'ব লাগিব এইবাৰৰ বাবে কিন্তু ইমান ডাঙৰ এটা খবৰ 100ৰ সংখ্যা পাৰ কৰিছে আৰু এছিয়ান গেমছত যোৱাৰ লগে লগে সেয়াই কথা সকলোৰে মুখে মুখে ইজ বাৰ 100 পাৰ আৰু 100 পাৰ হৈছে 100 পাৰ হৈছে সেয়া এটা বিৰাটেই ভাল খবৰ দেশবাসীৰ বাবে যে প্ৰতিটো পদক তালিকাতে প্ৰতিটো স্থানতে ভাল ফলাফল কৰিবলৈ সক্ষম হৈছে কাৰণ 25টা পূৰ্বতে 16টালৈকে আছিল অৰ্থাৎ সোণৰ সংখ্যা এবাৰ 25টালৈ বৃদ্ধি পাইছে আৰু 3টা আছে তাতো আমি আশা কৰিম যদি সোণ বৃদ্ধি পায় সেয়া আমাৰ পদক তালিকাত ওপৰলৈ যোৱাত সহায় হ'ব এই মুহূৰ্তত পদক তালিকাৰ কথা যিহেতু কৈ আছোঁ আপোনাৰ স্বাভাৱিকতা জানিবলৈ মন যাব আৰু আপুনি যি ভাবিছে সেইটোৱে হয় চীন আছে আয়োজক দেশ চীন আছে শীৰ্ষত চীনে কেইটা পদক পাইছে ৰ'ব কৈছোঁ চীনে এতিয়ালৈকে 187টা সোণ পাইছে 104টা ৰূপ পাইছে 63টা ব্ৰঞ্জ পাইছে বাৰু চীন এই সকলোবোৰ ক্ষেত্ৰত যথেষ্ট আগ্ৰণুৱা আমি জানো কিন্তু আমি 100ক অতিক্ৰম কৰাটো আমাৰ বাবে যথেষ্ট সৌভাগ্যৰ কথা আৰু তাৰ পাছতে চীনৰ পাছত একেবাৰে তলত জাপান ছেকেণ্ডত জাপানে 47টা সোণ পাইছে 57টা ৰূপ পাইছে ব্ৰঞ্জৰ পদক 65টা পাইছে আৰু তাৰ পাছত দক্ষিণ কোৰিয়াই সোণ পাইছে 37টা
রূপ পাইছে 49টা আর ব্রঞ্জ পাইছে 84টা আর তারপর ভারত ভারতে 25টা ফোন আপনার জানাইছো আর সেয়া ফোনের সংখ্যা বৃদ্ধি পাওক আমি আশা করি 35টা রূপ পাইছে এতিয়ালৈকে ভারতে ইয়ার ভিতর আমার লাভলিনারও একটা রূপর পদক আছে আর 40টা ব্রঞ্জর পদক লাভ করেছে আর ইয়াত আমার ক্রিকেটর দলটো রূপর পদকত সামিল হয়ে আছে উমা ছেত্রী তেওঁ রূপর পদক পাইছিল গতি সেয়াও একটা ভাল খবর ইয়াত সন্নিবিষ্ট হয়ে থাকবে দুটাকে ভাল খবর এনে সন্নিবিষ্ট হয়ে থাকবে এশিয়ান গেমসত পরবর্তী সময় আরও বেশিক ব্রঞ্জর পদকও শিব থাপায় লাভ করেছিল গতি পরবর্তী সময় আরও অধিক খবর আহক সেয়া আমি সকলে আশা করি আর যেতেই এশিয়ান গেমসত কাবাডি খেলত স্বর্ণজয় লাভ করলে আমার 100টা পদক হল আজি পুয়ায় সেই খবর অহার সকলের মাজত উৎকণ্ঠা বৃদ্ধি পাইছে আপনি তো দেখিছে খেল মহারণর আয়োজন করা হয়েছে যাতে উদ্বুদ্ধ করবা যায় 17,000 গাঁলে যাব 17,000 গাঁত এই খেল হব আচরিত ইমানখানি গাঁত হব সমানে আপনি চাওক খেল মহারণর প্রস্তুতি করে থিম সং মুকলি করা হয়েছে থিম সংটা জুবিন গার্গে গাইছে আপনি দেখিছে এনিমেশনের থ্রুদি বনুয়া হয়েছে গানটো থিম সংটো একদরে জার্সি বনুয়া হয়েছে প্রতিখন জেলার জার্সি বেলেগ বেলেগকে থাকিব তাতে সকলের নাম থাকিব খেলোয়াড়সকলের খেল মহারণত যখন অংশগ্রহণ করব আর এয়া 1 নভেম্বরের আরম্ভ হয়ে আপনার ডিসেম্বরের 10 তারিখলৈকে প্রায় দুটা মাহ খেল মহারণ চলিব আর এই খেল মহারণে অর্থাৎ লাভলিনা হিমা দাসের দরে শিব থাপার দরে এই সকল খেলোয়াড় বা নয়নমণির দরে এই সকল খেলোয়াড় যেটা বিশ্ব দরবারত নিজের বলে প্রতিষ্ঠিত হবলে সক্ষম হয়েছিল প্রতিষ্ঠিত হয়েছে তারপর আমার রাজ্য সরকারও ইয়াক গুরুত্ব বহন করে আছে পূর্বতেও নাই করা তেনে নয় পূর্বতেও করেছিল কিন্তু এতিয়া যথেষ্ট গুরুত্ব আরোপ করে আছে গতি খেলার ক্ষেত্র যদি এনে ধরনের আরো বহু উলাই গিয়ে থাকে আর বহু যদি প্রতিভা আমি উলিয়াই দিব পারো তেতিয়াহলে আমার নামটো সমগ্র বিশ্বত জিলিকাত বহুত সহায় হব আর খেল আর ভাতৃত্ববোধের মাজেরে যদি আমি জিলিকাব পারো সেয়া তাতকে ভাল খবর আর কি আছে রাশিয়া বা ইউক্রেনের দরে যুদ্ধ করে হওয়াতকে আমি ভালকৈ করে এনে ধরনের নাম আগলৈ লৈ যাব পাৰো আৰু অসমৰ তাৰ অৰিহণা থাকিলে দেশৰ মাজত আমি মূৰ দাঙি থিয় হ'ব পাৰিম এনেবোৰ ভাল কথাই কেতিয়াবা কেতিয়াবা ভাবিলে বৰ ভাল লগাই দিয়ে আৰু সেই ভাল কথা কেইটাকে ক'বলৈ আহিছিলোঁ আপোনাক চাব খেল মহাৰণ যিহেতু আছে খেল মহাৰণত সকলোৱে অংশগ্ৰহণ কৰিবলৈ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে সকলোকে আহ্বান জনাইছে আৰু সমান্তৰালকৈ খেলুৱৈসকলৰ বাবে বহু আঁচনি ইতিমধ্যে রূপায়ণও করা হয়েছে আগন্তুক দিনতো আঁচনিসমূহ রূপায়ণ করা হব যাতে কোনো ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হয় তার উপর গুরুত্ব আরোপ করা হব এনে কেতবোর ভাল খবর খেল জগতের আছে যাতে আপনাকে ভাল লগাইছে নিশ্চয় আমাকে ভাল লগাব মন আর আমি সকলে শুভেচ্ছা জ্ঞাপন করছো এশিয়াদত আর যেহেতু বেশি নাই সুবিধাই নাই কাইলৈ অন্তই পড়ব গতি 103টা এবার থমকিব লাগিব কিন্তু আমি যথেষ্ট সুখী কারণ 70ৰ ইয়া প্রায় 30ৰ প্রায় ধর 33-32লৈকে বৃদ্ধি পর সম্ভাবনা আছে পদক সেয়া একটা বিরাট ভাল খবর 16টা পদক আছে আগতে সোণর সেয়া গিয়ে 25লৈ বৃদ্ধি পাইছে তাতকে ভাল খবর কি হব পাৰে আৰু আমি আশা করি 2024ত আকৌ যেতিয়া এনে ধরনের খেল সমূহ অনুষ্ঠিত হব সেই সমূহত আমি বিরাট ভাল ফলাফল করব পাৰো ভারতে আপনারও শুভেচ্ছা আমি বিচারিম আপনি কোনগাকী খেলোয়াড় ভাল পায় আপনার স্থানত খেল মহারণর কেনে ধরনের প্রস্তুতি চলিছে খেলর কিনা অসুবিধার সম্মুখীন হয়েছে নাকি আপনার ফিল্ডবুরত এটাও পানি হয়ে আছে নাকি যেসমূহ ফিল্ডত আপনাদের খেলিম বলে ভাবে তাতে রভা পেন্ডেল আদি পাতি খেলার 15-20 দিনলৈকে বন্ধ করে রাখে নাকি বা খেলবলে আপনার কোনো সুবিধা করে দিয়া নাই নাকি সরকারের আঁচনিব আপনি পোৱা নাই নাকি খেলক যেধরনের দিসপুরের আদেশ দিয়া হয় নির্দেশনা দিয়া হয় সেইখানে আপনার স্থানতো একধরনের পালন হয় না আপনি জানাব লাগিব নিজে এগারী সাংবাদিক হয় আপনি কমেন্ট করো কমেন্টস করে আপনার সেই কথাখিনি তলত আমাক লিখক আমি নিশ্চয়কৈ সেই বিষয়টোৰ ওপৰত কথা পাতি আলোকপাত কৰি আপোনালোকৰ সেই বিষয়বোৰ উপস্থাপন কৰিবলৈ যত্ন কৰিম যৎপৰোনাস্তিভাৱে কাৰণ যিহেতু কিবা এটা দিয়া হৈছে প্ৰত্যেকে পাব লাগে উপযুক্তজনে পাব লাগে কেৱল ঢাক ঢোল বজাই থাকাতে অস্বত্থ মাহত কিন্তু এটি গজৰ দৰে হ'ব নালাগে যে কামটো কৰিছে আৰু নামতহে কৰিছে কিন্তু কাম হোৱাগৈ নাই কাৰণ উদ্দেশ্য আমাৰ খেলৰ জৰিয়তে অসমখনো আগবাঢ়ি যাওক আৰু সেই উদ্দেশ্যত চৰকাৰে সহায় কৰিছে কেবল মুখেরে নহয় কামেরে করব চেষ্টা করেছে আর আমিও বিচারিম সচাকয়ে সেই চেষ্টা ফলপ্রসূ হোক তাত আমারও সহায় নিশ্চয় থাকিব আপনারও থাকিব ধন্যবাদ জানাম এই মুহূর্তে একটা বিরাট ভাল খবর আপনার জানালো নিশ্চয় আপনারও মনটা ভাল লাগিল আমিও আশা করি শুভেচ্ছা জানাম অভিনন্দন জানাইছো টিম এশিয়াদত যাওয়া আমার ভারতের প্রতিনিধির দলটা আজি বিতর্ক নহয় ভাল খবর নমস্কার।